আচ্ছা, আজকে আমরা দেখব যে ফান্ডামেন্টালস অফ মাইক্রোবিয়াল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আরেকটা স্লাইড। এটা এই স্লাইডটা আমি প্রথমের মধ্যে দুইটা শিট পড়াই, এর আগে মিডের আগে দুইটা শিটের, এটা হচ্ছে সেকেন্ড শিটটা। তো আজকে যেহেতু মিডের আগে লাস্ট ক্লাস, আজকে আমি দুইটা এটা এবং এটা রিলেটেড যে ম্যাথ আছে ওইটা দেখাই দিব। সময় বেশি লাগবে না, মাত্র 13টা পেজ দেখাই যাচ্ছে। তো প্রথমে হচ্ছে যে এখানে এই এই শিটের সিস্টেমটা হচ্ছে, এখানে আমি কিছু দিয়েছি, কোশ্চেন দিয়েছি এবং কোশ্চেন রিলেটেড অ্যান্সার আছে, সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। যেমন প্রথম হচ্ছে যে ডিফাইন মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ কি সংজ্ঞা দাও। রাইট সাম পটেনশিয়াল অ্যাপ্লিকেশনস অফ মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং, মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং এর কিছু অ্যাপ্লিকেশন মানে হচ্ছে ব্যবহার ব্যবহার লিখো। ড্র এ টিপিক্যাল মাইক্রোওয়েভ, এটা টিপিক্যাল একটা একটা মাইক্রোওয়েভ সিস্টেমের ছবি আঁকো, এই হচ্ছে একটা কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটা অনেক সময় দেই, একদম বেসিক কোশ্চেন। যেমন মাইক্রোওয়েভটা কি, মাইক্রোওয়েভ হচ্ছে যে যেটার যেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.3 GHz থেকে 300 GHz, সেটাকে মাইক্রোওয়েভ বলে। যেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.3 GHz থেকে 300 GHz, সেটাকে বলা হয় মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি, সেটাকে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি বলা হয়। মাইক্রোওয়েভ কি ইন্ডিকেট করে, মাইক্রন রেঞ্জ অফ ওয়েভলেন, মাইক্রন রেঞ্জ অফ ওয়েভলেন, এটা মাইক্রোওয়েভ ইন্ডিকেট করে। ঠিক আছে, 0.3 GHz থেকে 300 GHz, এটা হচ্ছে মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। মজার ব্যাপার হলো, আমি যখন ডিএতে ভাইবা দেই সেই 2010 সালে, ওই সময় আমাকে প্রথম কোশ্চেন করছিল মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, তখনকার যে ছিল বোর্ডে আর কি, বোর্ডে আমাকে প্রথম কোশ্চেন ছিল এটা। হ্যাঁ, তো এখন এই 10 বছর পরে আমি এটা পড়াই দিচ্ছি। এখন মাইক্রোওয়েভের অ্যাপ্লিকেশন কি কি, অ্যাপ্লিকেশনের মধ্যে আছে যেমন লং ডিস্টেন্স কমিউনিকেশন, মানে লং ডিস্টেন্স তো বোঝা যাচ্ছে দূরের যে কমিউনিকেশনটা হয়, স্পেস নেভিগেশন, মহাকাশে বিভিন্ন যোগাযোগের জন্য ব্যবহার করা হয়, তারপর রাডারে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে মেডিকেলে ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে, তারপরে হচ্ছে মিসাইলে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে মোটামুটি মাইক্রোওয়েভের অ্যাপ্লিকেশন যেগুলা আমাদের চোখে পড়তেছে, বড় সড় অ্যাপ্লিকেশন আর কি, এটা হচ্ছে মাইক্রোওয়েভের অ্যাপ্লিকেশন। এরপরে মাইক্রোওয়েভ সিস্টেম। স্যার, হ্যাঁ, এখানে তো যে স্যাটেলাইটের কথাটা উল্লেখ নেই, তাহলে কি যে মানে লং ডিস্টেন্স কমিউনিকেশনের হ্যাঁ ভিতরে ওইখানে স্যাটেলাইট চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্যাটেলাইট যাচ্ছে, তারপর এই রিলেটেড যে কমিউনিকেশন গুলো আছে, টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন গুলো সবই ওইটার মধ্যে চলে যাচ্ছে আর কি। আবার স্পেস নেভিগেশন, এটা তো একটা স্যাটেলাইট কভার করছে স্পেসে। জি জি, হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি এগুলো হচ্ছে পটেনশিয়াল আর কি। আবার যেমন এখানে হোম অ্যাপ্লায়েন্সও ইউজ করে মাইক্রোওয়েভ, যেমন মাইক্রোওয়েভ ওভেন কতদিন পড়ছিলাম, তাই না, এরকম আর কি, এরকম মাইক্রোওয়েভের আছে। আর মাইক্রোওয়েভের একটা সিস্টেম যদি আমি বলি, তো এটা হচ্ছে একটা মাইক্রোওয়েভের কমিউনিকেশন সিস্টেম, যেটা আমরা ল্যাবে তো আমরা এখন যাচ্ছি না, কারণ যেহেতু এখন আমাদের করোনা কাল, তো সে যখনই আমরা ভার্সিটি ওপেন করতে পারবো তখনই হয়তো আমরা এটা ল্যাবটা দেখাবো আর কি, এই কানেকশন গুলো দেখাবো ইনশাল্লাহ। তখন ওই যে কোর্স সাইজ ভাগ করে করে হয়তো আমার কোর্সে যেগুলো থাকবে, যেগুলো ল্যাব হয় না, আমি সেগুলো নিয়ে একদিন বসবো আর কি, সব ল্যাব দেখাই দিব কিভাবে কিভাবে কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মাইক্রোওয়েভের যে টিপিক্যাল যে কমিউনিকেশন সিস্টেম। কি কি আছে একটু দেখি, এটা হচ্ছে মাইক্রোওয়েভ সোর্স, এটা হচ্ছে মাইক্রোওয়েভ সোর্স হিসেবে কাজ করছে। তারপর এখানে একটা ওয়েভ মিটার থাকে, ক্যালিব্রেটেড অ্যাটেনুয়েটর থাকে, যেটা ক্যালিব্রেশন করতে পারি। তারপরে হর্ন অ্যান্টেনা থাকে, এখানে একটা রিসিভিং হর্ন অ্যান্টেনা থাকে, এবং এখানে একটা হচ্ছে আউটপুট অসিলোস্কোপ থাকে অথবা পাওয়ার মিটার থাকে। এটা সেটা আবার এটা হচ্ছে ওয়েভ গাইড। এরকম বিভিন্ন থাকে, কানেকশন থাকে আর কি, এটা এগুলো আমরা বসাইতে পারি আমাদের ল্যাবে, এই সেট আপ করা যায়, পরে আমরা চেক করতে পারি। আমাদের একটা এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্টে আমরা এই করি, এই যে এই ডিস্টেন্স যেটা দেখতেছি, এই ডিস্টেন্সটা আমরা কম বেশি করতে পারি, কম বেশি করে আউটপুট নিতে পারি যে কি অবস্থা, কারেন্টের কেমন চেঞ্জ হচ্ছে। যখন আমরা দূরে নিয়ে যাব
তখন দেখা যায় যে কারেন্টের মান কমে যাচ্ছে, দ্যাট মিনস এটা সে রিসিভ করতেছে কম। আবার যখন কাছে আনবো তখন দেখা যায় যে কারেন্টের মান বেড়ে গেছে, মানে যে আউটপুটে আউটপুটে এর এর মানে হচ্ছে যে সে রিসিভ করতেছে বেশি। এই জিনিসগুলো আমরা একদম হাতে কলমে দেখতে পারি আর কি ল্যাবে। আচ্ছা তারপরে এখানে আছে, এটা দরকার নেই, এটা হচ্ছে মাইক্রোওয়েভ আর ইলেকট্রিকের পার্থক্য। যেমন মাইক্রোওয়েভ হচ্ছে যে মাইক্রোওয়েভ এনার্জি ট্রান্সমিট করে, আর ইলেকট্রিক পাওয়ার সিস্টেমে পাওয়ার ট্রান্সমিশন লাইনে কি ইউজ করে, এটি এনার্জি ইউজ করে। কারণ মাইক্রোওয়েভে হচ্ছে মাইক্রোওয়েভের যে প্যারামিটার গুলো আছে ওগুলো ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট বলে, আর যে ইলেকট্রিক্যালের যে মানে কম্পোনেন্ট গুলো আছে, ইম্পিডেন্স এলিমেন্ট গুলো আছে, ওগুলোকে বলা হয় লাম লাম প্যারামিটার। তারপরে ডাইমেনশন হচ্ছে যে, হ্যাঁ এই যে মাইক্রোওয়েভ এনার্জি আর ইলেকট্রিক্যাল এনার্জি, এটা যদি একটু মানে এক্সপ্লেইন করতেন যে মাইক্রোওয়েভ এনার্জিটা কি। আমরা তো নরমালি যে কি করি বিদ্যুৎকে অনেক সময় ইসের মাধ্যমে, আমরা যে এফএম এ যেগুলো শুনি ওটা তো আমরা কোন একটা নির্দিষ্ট ফিজিক্যাল কোয়ান্টিটি কে সেটা বিদ্যুৎ মানে বিদ্যুৎ বিদ্যুৎ ব্যবহার করে সেটা কি করছি তরঙ্গ রূপান্তরিত করছি। তো ওইখান থেকে আবার আমরা রিসিভ করছি তো তরঙ্গটা, এবং আমরা যেটা পাচ্ছি আলটিমেটলি তো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে যেহেতু ওয়ার ব্যবহার করছি, তাহলে ওর ভিতরে আসলে বিদ্যুৎ প্রবাহিত। আচ্ছা এখানে মেইন জিনিসটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, আমাদের যে নরমাল ট্রান্সমিশন লাইন আছে এগুলার ফ্রিকোয়েন্সি কত, 50 কিলোহার্টজ নাকি 50 হার্টজ জানা আছে? হ্যাঁ হ্যাঁ 50 হার্টজ ইলেকট্রিক্যাল যেটা আছে, হ্যাঁ ইলেকট্রিক্যাল কত, 50 হার্টজ না আমাদের দেশে 50 হার্টজ, আর আমেরিকাতে 60 হার্টজ, 50 হার্টজ আর বাইরে হচ্ছে 60 হার্টজ। তো এখন এই 50 হার্টজ মানে ফ্রিকোয়েন্সি কিন্তু খুবই কম, এই ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট হতে পারে। আবার যখন আমরা মাইক্রোওয়েভে চলে আসি মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে অনেক বেশি, সেটা হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 কিলোহার্টজ, হ্যাঁ বিশাল অনেক ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি আবার যখন আমাদের যে নর্মাল যে ট্রান্সমিশন লাইনের যে ইয়েগুলো আছে ইকুইপমেন্টগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে যখন আমরা ট্রান্সফার করি তখন দেখা যায় এখানে কিছু লস হয়, মানে মাইক্রোওয়েভ আর ইয়ে করতে পারে না, ট্রান্সমিট হতে পারে না এটার মধ্য দিয়ে, এই নর্মাল ইলেকট্রিক পাওয়ার লাইনের মধ্য দিয়ে। এই কারণে মাইক্রোওয়েভের জন্য ওয়েভগাইড ইউজ করে, মানে আলাদা এক ধরনের ট্রান্সমিশন লাইন ইউজ করে মাইক্রোওয়েভের জন্য, ওই নর্মাল ট্রান্সমিশন লাইনে ই হয় না। তো এই কারণে এটা বলছে যে যে তো ওই 50 হার্জে যেগুলা যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি আর বা ইলেকট্রিক এনার্জি। আর এর 300 মেগাহার্জের যেগুলো 300 থেকে 300 গিগাহার্জ, 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ এগুলো হচ্ছে মাইক্রোওয়েভ এনার্জি। তো এনার্জির পার্থক্যটা এখানে যে এটার ফ্রিকোয়েন্সি কম এটার ফ্রিকোয়েন্সিটা বেশি স্যার। হ্যাঁ মানে ওখানে তো আরো একটা বিষয় মনে আছে, যেমন ইলেকট্রিক্যাল এনার্জিটা তো মূলত আমরা তার বা কেবলের মাধ্যমে ধরেন ট্রান্সমিট করতেছি এই এনার্জি। ও হ্যাঁ ওই যে মাইক্রোওয়েভ তো ওয়্যারলেস সম্ভব, মূলত ওয়্যারলেস, হ্যাঁ ওয়্যারলেস এ যায় মাইক্রোওয়েভ এনার্জি, এবং ইভেন এ তো সম্ভব তার দিয়েও সম্ভব, দুটোই পসিবল তো মাইক্রোওয়েভ। কারণ ওই যে ওয়েভগাইড, হ্যাঁ ওয়েভগাইডের মধ্যে দিয়ে যখন যাচ্ছে সেটা যাচ্ছে ওয়্যারলাইনের মধ্যে দিয়ে, আবার যখন আমি এয়ারে দিচ্ছি এয়ারে ট্রান্সমিট করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে ওয়্যারলেস। ঠিক আছে মূলত ওয়্যারলেস, মূলত ওয়্যারলেস দিয়েই হয়, মানে যেটা হয় এটা তো ইয়ে করে আমরা তো যখন ওই যে কম্পোনেন্টটা যখন ট্রান্সমিটারটা দেই অন করে এনার্জির মাধ্যমে অন করতেছি তাই না, তারপরে সে কনভার্ট করে আর কি, কনভার্সন হয় ট্রান্সমিট। আচ্ছা এই কার যেন ইয়ে সমস্যা, আচ্ছা এখন ঠিক আছে ওকে। আর এই যে মাইক্রোওয়েভের যে আমরা যে এলিমেন্ট গুলা ইউজ করি মাইক্রোওয়েভের জন্য যে ধরনের কম্পোনেন্ট ইউজ করা হয় এই কম্পোনেন্ট গুলাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট, আর আমরা যে ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফার ওই জায়গাটা একটু ক্লিয়ার হইতে পারলো না, মানে ওয়্যারলেস যে বললেন ইলেকট্রিক্যাল, তো মানে আমি নরমাল বুঝতেছি যে ইলেকট্রিক্যাল এনার্জিটা ওয়্যার বা কেবলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ট্রান্সফার করতেছি রিসিভ করতেছি। আর একটা বিষয় হচ্ছে মাইক্রোওয়েভটা ওয়্যারলেস যদি হয় ওয়্যারলেসটাও তো মূলত ওয়্যার বা কেবল দিয়েই মানে ট্রান্সমিট করা হয় নাকি? না ওয়্যারলেসটা তো কেবল ছাড়া, ওয়্যারলেস কেবল ছাড়া, কেবল ছাড়া। হ্যাঁ এই যে দেখো আমি এখানে বলি
এই পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু ওয়্যার, মানে এখানে তার বা মানে এখানে একটা লাইন আছে, নির্দিষ্ট লাইন আছে, যখন এখানে চলে যাচ্ছে, এখানে যখন আসতেছে, এটা কিন্তু হয়ে যাচ্ছে ওয়্যারলেস, এখানে আসতে ওয়্যারলেস হয়ে হয়ে যাচ্ছে ওয়্যারলেস। ওয়্যার মানে হচ্ছে তার, লেস মানে হচ্ছে ছাড়া, মানে তার ছাড়া। এখানে মূলত হচ্ছে মাইক্রোওয়েভ, এখানে হচ্ছে মাইক্রোওয়েভ, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে মাইক্রোওয়েভ। হ্যাঁ, ওইটার নিচে দেখানো হয়েছে ওয়েভ গাইডস ফর্মুলা। হ্যাঁ, ওয়েভ গাইড হচ্ছে জাস্ট হচ্ছে মাইক্রোওয়েভটাকে ট্রান্সমিট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওয়েভ গাইড দরকার হচ্ছে, কারণ আমি চাই একটা নির্দিষ্ট লাইন এসে যাক, তারপরে আমি তাকে বাতাসে ছেড়ে দিলাম। হ্যাঁ, মানে এখান থেকে আমি যখন সোর্স থেকে যখন যে যাচ্ছে, সে কি করতেছে, ওই হাই ভোল্টেজটা মাইক্রোওয়েভ তৈরি করতেছে, মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি তৈরি করতেছে, সেই মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি যাচ্ছে এখান দিয়ে, এই যে ওয়েভ গাইড আছে না, ওয়েভ গাইডের ইয়ে দিয়ে, ওয়াল দিয়ে, ওয়াল দিয়ে যায়, ইনার ওয়াল দিয়ে যায়, ইনার ওয়াল দিয়ে যে সে এখানে এখানে আসে, ঠিক আছে? ইনার ওয়াল দিয়ে বের হয় কিন্তু এরা, ইনার ওয়াল দিয়ে যাবে। ইনার ওয়াল মানে ভেতরের দেয়াল দিয়ে রিফ্লেক্ট করতে করতে যায়, তারপরে এখানে আসে, এখান থেকে ওই যেহেতু অ্যান্টেনা আছে, অ্যান্টেনা সে কি করে, অ্যান্টেনা বের করে দেয়, এগুলো এদিকে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে বিভিন্ন দিকে যাচ্ছে। অ্যান্টেনা বের করার পরে আবার সিমিলারলি এটা হচ্ছে রিসিভিং অ্যান্টেনা, সে করে কি, সে আবার এটাকে রিসিভ করতে পারে, সে আবার এগুলো রিসিভ করে, সে রিসিভ করার পরে সে এখানে আবার আবার এখানে এভাবে যাচ্ছে। বোঝা গেছে নাকি এখনো বোঝা যায়নি? জি স্যার। তো স্যার এখানে আরেকটা কোশ্চেন ছিল, মানে এই যোগাযোগ মাধ্যমে আমরা যে কয়েকটা জিনিস ইউজ করি, বিশেষ করে যেমন টেলিফোন, টেলিফোন ইউজ করি, এটা কি আমরা লোকালি এক জায়গা থেকে আরেক জায়গায় যে আমরা কথা বলতেছি, এটা তো তারের মাধ্যমে মেবি? হ্যাঁ হ্যাঁ, ওটা তো হচ্ছে কপার ওয়্যার, ওটা কপার। আরেকটা হচ্ছে মোবাইল, আমরা তো মোবাইল দিয়ে যোগাযোগটা করতেছি, এটা তো হচ্ছে মানে লোকালে যে আমাদের টাওয়ার, টাওয়ারের মাধ্যমে একটা আর একটা মোবাইল মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। হ্যাঁ, আর যেটা আমরা টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার বা ব্রডকাস্টিং হচ্ছে, এইটা কি স্যার, এটা কি স্যাটেলাইট মাইক্রোওয়েভ সিস্টেম নাকি? টেলিভিশনের ওটা হচ্ছে আরএফ, রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি। আমি বলি রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হচ্ছে বেশি, কিন্তু মাইক্রোওয়েভের রেঞ্জটা হচ্ছে কম। হ্যাঁ, এই যে আমরা ইয়ে দেখি না, কি বলে, এফএম দেখি না, এফএম মানে আমি বলছি স্যার রেডিও ফ্রিকোয়েন্সি বটে, কিন্তু ওইটা কি আসলে স্যাটেলাইট দিয়ে বিষয়টা ইয়া করা হচ্ছে কিনা নাকি? হ্যাঁ, ওইটা একটু ক্লিয়ার আসলে বুঝতে পারছি। আচ্ছা, বুঝছি। সেটা হচ্ছে যে যে টেলিভিশনে আমরা যেটা দেখি, মেইন কাজ হচ্ছে যে ফ্রিকোয়েন্সির ব্যাপারটা, ঠিক আছে? কারণ ফ্রিকোয়েন্সির উপর বেস করে কিন্তু রেঞ্জ করতেছে, কোনটা কোন ধরনের সিস্টেম, এটা কি মাইক্রোওয়েভ সিস্টেম নাকি এএম নাকি এফএম, এগুলো সব ডিফাইন করতেছে ফ্রিকোয়েন্সির উপর বেস করে। হ্যাঁ, এখন যেটা হয় টেলিভিশনে, যদি আমরা স্যাটেলাইট দেখি, স্যাটেলাইটের ইয়েগুলো দেখি, স্যাটেলাইটগুলো কিন্তু মাইক্রোওয়েভ, ওগুলো কিন্তু মাইক্রোওয়েভের মাধ্যমে আসতেছে, ঠিক আছে? স্যাটেলাইট যে কমিউনিকেশনগুলো হচ্ছে, স্যাটেলাইট টিভি যেগুলো, আবার হচ্ছে যে আমরা বিটিভি বা এগুলো দেখতাম, ওগুলো আবার আরেক আরেক সিস্টেম। হ্যাঁ, ওগুলো ওগুলো অবশ্য ওয়ান কাইন্ড অফ মাইক্রোওয়েভ, কিন্তু ওটাকে টেরিস্ট্রিয়াল বলে, ওই কমিউনিকেশনটা হচ্ছে টেরিস্ট্রিয়াল, যে আমরা ডিশ ছাড়া যে বিটিভিটা দেখি, যে ডিশ ছাড়া যেটা বাংলাদেশ টেলিভিশন দেখা যায় না গ্রামে টামে, ওটা কি, ওটাকে হলে ওটাকে বলে টেরিস্ট্রিয়াল কমিউনিকেশন। এখন কথা হচ্ছে যে আমরা তো কেবল দেখতেছি, আমরা কেবলের মাধ্যমে কানেকশন দিতেছি, এখানে ইয়ে কই, ওয়েভ কই, এটা একটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এটা এরকম যে আমরা যখন ডিশ অ্যান্টেনা কি করে, ডিশ অ্যান্টেনা এটা রিসিভ করে, সিগন্যালগুলোকে রিসিভ করে, ডিশ অ্যান্টেনাকে আমরা যখন সেট আপ করবো নির্দিষ্ট ব্যান্ডে, আমি যেমন গতদিন ব্যান্ড দেখাইছিলাম, মনে আছে? ব্যান্ড কয়েকটা ব্যান্ড বলছিলাম, সি ব্যান্ড, এক্স ব্যান্ড, হ্যাঁ ব্যান্ড বলছিলাম না, ওইরকম ডিশের ইয়ের জন্য কিছু ব্যান্ড আছে, ডিশের ইয়ের জন্য কিছু ব্যান্ড আছে। তো সেই ব্যান্ডে যখন আমি দেখবো চ্যানেল, আমার চ্যানেলটা যখন ওই ব্যান্ডে থাকবে, সে হচ্ছে যে এটা হচ্ছে সি ব্যান্ডে আর কি, সি ব্যান্ডে সম্ভবত, সি ব্যান্ডে যখন আমি ইয়ে করবো, নির্দিষ্ট সি ব্যান্ডের যখন আমি ইয়ে টিউন করবো, ওই যে ডিশটাকে, ডিশটাকে
ডিশের যে ইয়েটা আছে এটাকে কি জানি একটা বলে, আমি নামটা ভুলে গেলাম এখন, ওই ওই ডিভাইসটাকে যখন ওইভাবে সেট করব তখন আমি শুধুমাত্র স্যাটেলাইটে ওই ফ্রিকোয়েন্সিতে যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো আমি দেখতে পারবো। সিনক্রোনাইজিং করে মনে হয়। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ সিনক্রোনাইজ তো করবেই, ঠিক আছে, ওটা আলাদা ডিভাইসের নাম আছে আমার ঠিক মতো মনে পড়তেছে না, ওই ডিভাইসটা দিয়ে সেট করতে হয়, ওই সেট টপ বক্স, সেট টপ বক্স, ঠিক আছে, সেট টপ বক্স দিয়ে সেট আপ করা লাগে। তো সেট আপ করলেই দেখবা একটা জিনিস, যে যখনই ওই যে ডিশে যদি কেউ কাজ করো বা ডিশ ডিশের কেউ যদি আশেপাশে থাকে গেলে দেখতে পারবা ওইখানে ওরা ইয়ে করে, ওরা বলে যে কি মডুলেশন করতেছে, কোন ব্যান্ডে আছে, এগুলো কিন্তু সেট করা যায়। হ্যাঁ, তো মানে ওই জিনিসটা হচ্ছে মাইক্রোওয়েভ। আবার যখন এটা আমাদের রিসিভার এন্ডে চলে আসে, যে সে যখন রিসিভ করে, রিসিভ করার পরে সে এই মাইক্রোওয়েভটাকে ট্রান্সমিট করতেছে তোমার কোয়াক্সিয়াল কেবলের মধ্য দিয়ে, ওই মাইক্রোওয়েভটা ট্রান্সমিট হয় কোয়াক্সিয়াল কেবলের মধ্য দিয়ে, যেই কেবলটা আমরা ল্যাবেও ইউজ করি, ডিশের যে তারটা আছে এটাকে বলা হয় কোয়াক্সিয়াল কেবল, ঠিক আছে, ডিশের এই তারটাকে বলা হয় কোয়াক্সিয়াল কেবল। এই কেবল দিয়ে আমরা মাইক্রোওয়েভটাকে, তার মানে যে যে সিগন্যালটা সিগন্যালটা আমরা পাচ্ছি ওটাকে ট্রান্সমিট করি, অর্থাৎ স্যাটেলাইট টেলিভিশন ডেফিনেটলি হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, কারণ স্যাটেলাইটই তো মাইক্রোওয়েভ ছাড়া কাজ করবে না, স্যাটেলাইটই হচ্ছে মাইক্রোওয়েভ। বাংলাদেশ বেতার এটা কি স্যার এএম ব্যান্ডের স্যার? কিন্তু ওইটা না, ওই যে 300 মেগাহার্জের আগে, 300-300 আগে, এফএম আগে। আচ্ছা, এটা আমি বলতেছিলাম যে এই যে এএম তারপরে এফএম, হ্যাঁ, এগুলো হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, এগুলো হচ্ছে আরএফ, রেডিও ফ্রিকোয়েন্সি, এগুলো হচ্ছে আরএফ। কিন্তু টেলিভিশনে যে ইয়ে হয় ভিডিওটা, হ্যাঁ, তারপর সাউন্ডটা, ওইখানে আবার এই যে টেলিভিশনের যে টেলিভিশনের যে আমরা যেভাবে ইয়ে দেখি, কি বলে, ভিডিওটা দেখি, হ্যাঁ, ভিডিওটা এবং সাউন্ডটা এগুলোকে মিলে একটা ইয়ে হয়, ভিএসবি নামে আরেক ধরনের মডুলেশন হয় আর কি, ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড, হ্যাঁ, যেখানে এম আর এফএম এর কম্বিনেশন থাকে, এম আর এফএম এর কম্বিনেশনে ওই আমরা ইয়েটা দেখি, টেলিভিশনের সাউন্ড শুনি এবং ইয়েটা দেখি, বাট মেইনলি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে মাইক্রোওয়েভ। ওইটাকে আবার মডুলেশন করে, অ্যামপ্লিচিউড মডুলেশন করে, ফ্রিকোয়েন্সি মডুলেশন করে, ওই সিগন্যালটাকেই করে তারপরে আমাদের সামনে তুলে ধরে টেলিভিশন ইটসেলফ। হ্যাঁ, ওইটা আবার আরেক টেকনিক, তোমরা কমিউনিকেশন এটা তো পড়ার কথা, পড়ো না এগুলো কমিউনিকেশনে, এগুলো কমিউনিকেশনের জিনিস। আমি যখন পড়তাম আমারও তো ক্লিয়ার হয় নাই, পরে আস্তে আস্তে যখন ক্লাস করাই তখন আমার নিজে আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। মানে আমি সহজ কথায় আমি নিজেকে নিজে প্রশ্ন করি, আচ্ছা আমি যদি ভাবি যে আমি যে টেলিভিশনটা দেখতে পাচ্ছি বা কথাগুলো শুনতেছি দেখতেছি, তো এটা আসলে ঠিক, এটা ট্রান্সমিটটা আমার বাসায় আমি কিভাবে দেখতেছি, এটা একটা। আবার যদি রেডিও শুনছি তাহলে আমি এটা কিভাবে শুনছি, সেটা কি আসলে টাওয়ারের মাধ্যমে কমিউনিকেট হয়ে আসতেছে নাকি স্যাটেলাইট হয়ে আসতেছে? না না, রেডিও তো স্যাটেলাইট, কিভাবে আসতেছে রেডিওটা হচ্ছে এম,
মানে ওইটা একটা কনফিউশন ছিল, সেটা এখন মোটামুটি ক্লিয়ার হলো। হ্যাঁ, ওটা টাওয়ারের মাধ্যমে হচ্ছে, তবে টাওয়ারের ফ্রিকোয়েন্সি হচ্ছে এএম রেঞ্জের ফ্রিকোয়েন্সি। জি জি, ঠিক আছে, এএম রেঞ্জের। ওই যে বললাম না, রেঞ্জ অনুসারে ফ্রিকোয়েন্সি, রেঞ্জ অনুসারে ওরা নাম দিচ্ছে আর কি, আমাদের নাম দিচ্ছে রেঞ্জ অনুসারে। আর স্যাটেলাইটে যেটা দেখতেছো ওটা হচ্ছে মাইক্রোওয়েভ, স্যাটেলাইটে এটা মাইক্রোওয়েভ। রেডিওতে আমরা যেটা শুনি সেটা হচ্ছে আরএফ, মানে রেডিও ফ্রিকোয়েন্সি বলে ওইটাকে। আবার মাইক্রোওয়েভ ওয়ান কাইন্ড অফ রেডিও ফ্রিকোয়েন্সি, বাট ইয়ে আছে আর কি, ভাগ আছে। স্যাটেলাইটে তো যেহেতু আমরা স্যাটেলাইট ডিশ ইউজ করি, তো স্যাটেলাইটে ইয়ে দেখতেছি। হ্যাঁ, আবার ধরো যে তুমি যে ইন্টারনেটও কিন্তু দেখতে পারো, ইন্টারনেট কিন্তু মাইক্রোওয়েভ না, ওটা হচ্ছে আবার তোমার অপটিক্যাল ফাইবার দিয়ে যাচ্ছে, তাই না? ওটা হচ্ছে অপটিক্যাল কমিউনিকেশন ইন্টারনেটটা। আমাদের তো এখন সাবমেরিন কেবলের ব্যাকআপ আছে, কয়টা কেবল? দুইটা না আমাদের মনে আছে, আমি জানি কয়টা সাবমেরিন কেবলের সাথে কানেক্টেড, কারো আইডিয়া আছে? স্যার মূলত স্যার ভারতে একটা জানতাম স্যার, যে ওই কক্সবাজারে স্যার ওই যে ইশের যেটা ওটা, হ্যাঁ ওখানে দুইটা আছে, একটা না দুইটার সাথে আমরা কানেক্টেড, দুইটা সাবমেরিন কেবলের সাথে কানেক্টেড। এবং আমাদের ইন্টারনেটের ইয়ে ভালো, কিন্তু আমরা ইন্টারনেট একদম ভালো ফ্যাসিলিটিস পাচ্ছি না, কারণ হচ্ছে আমার কানেকশন থাকতে তো হবে, আমাদের বটলনেক আছে। যেমন ধরো একটা পানির বোতল, হ্যাঁ একটা কাঁচের একটা বোতলের মধ্যে ধরো যে তোমার মুখ যদি ছোট হয়, তাহলে তুমি যত পানি রাখো পানি কিন্তু ওই অল্প পরিমাণই পড়বে, তাই না? আমাদের যতই ইয়ে থাকুক, ইন্টারনেটের ফ্যাসিলিটিস থাকুক, যদি আমাদের যে কানেকশন টানেকশন গুলো যায়, এই সিস্টেমটা যদি ডেভেলপ না করে, তাহলে কিন্তু আমাদের ওই অল্প অল্প ইন্টারনেটে সন্তুষ্ট থাকতে হবে, লাইন কেটে যাবে, ডিস্টার্ব করবে, ক্লাসে জয়েন করতে পারবে না, ওই অবস্থা। আমাদের হচ্ছে বটল নেকের অবস্থা। ঠিক আছে, আমাদের অনেক সাবমেরিন কেবল টেবল সব কানেক্টেড, ভালো আমাদের ব্যান্ডউইথ আছে, কিন্তু যখন ইন্টারনেটটা আমি ইউজ করতে যাব, ওইখানেই তো আমাদের বাধা। ঠিক আছে, এই হচ্ছে ঝামেলা, যে গোটা অন্য হিসাব, তখন আবার আমার অপটিক্যাল ফাইবার ব্যাখ্যা করা লাগবে। তো এটা হচ্ছে মাইক্রোওয়েভ, হচ্ছে মূলত এটা মনে রাখো যে আমাদের যে ইয়েটা আছে, সিস্টেমটা আছে মাইক্রোওয়েভ সিস্টেম। মাইক্রোওয়েভ সিস্টেমে আমরা ওয়্যারলেস এ মূলত ইউজ করি, ওয়্যারলেসটা হচ্ছে মাইক্রোওয়েভ সিস্টেম। তবে এখানে ওয়্যারলাইনের মাধ্যমে আমরা জাস্ট একটা পাথ ক্রিয়েট করি, যে সে যাতে একটা নির্দিষ্ট পথে যায়, এই যে পাথটা ক্রিয়েট করার জন্য আমাদের ওয়্যারলাইন ইউজ করতে হয়। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা কেন সাধারণ ট্রান্সমিশন লাইনটাকে হাই ফ্রিকোয়েন্সিতে ইউজ করতে পারি না, যেমন কিছু বললাম না, লস হয়, কিছু লস হয়, রেডিয়েশন লস হয়, চার্জিং কারেন্ট লস হয়, এগুলো হচ্ছে এতে টিএনটিতে পড়ার কথা, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, স্ক্রিন এফেক্ট হয়, ডাইলেকট্রিক লস, বিভিন্ন রকম লসের কারণে, সহজ কথা লস হয়, বিভিন্ন রকম লস হয়, লস হওয়ার কারণে আমরা হাই ফ্রিকোয়েন্সি লাইন, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আমাদের কনভেনশনাল ট্রান্সমিশন লাইনে ইউজ করতে পারি না, এগুলো হচ্ছে আমাদের লস। আচ্ছা, তারপরে আসো যে, আচ্ছা এখানে দুই রকমের লাইন হয়, যেমন ট্রান্সমিশন লাইন হচ্ছে দুই, মানে মাইক্রোওয়েভের জন্য একটা হচ্ছে লসি, একটা হচ্ছে লসলেস। যেমন ধরো, আচ্ছা অনেকে জয়েন করতেছে দেখি আস্তে আস্তে। আচ্ছা, তো জেনারেল ট্রান্সমিশন লাইন হচ্ছে লসি, মানে এখানে লস হবে, ওই ধরনের ট্রান্সমিশন লাইনে লস হবে। আর লসলেসটা কি? লসলেস হচ্ছে আইডিয়াল, কোনো লস নাই, পারফেক্ট, পারফেক্ট পিকচার। যেমন জেনারেল ট্রান্সমিশন লাইনে যেটা হয়, ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ সাফার অ্যাটেনুয়েশন, যে ট্রাভেলিং ওয়েভ যেটা সামনে যায় সেটা কি করে, সেটা অ্যাটেনুয়েশন সাফার করে। আর লসলেস ট্রান্সমিশন লাইনে যেটা হয়, এখানে কোনো অ্যাটেনুয়েশন নাই। তারপরে যেটা বলছে যে জেনারেল ট্রান্সমিশন লাইনে যেটা হয় যে, আচ্ছা একটা জিনিস একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে আমাদের এটা ওয়েভ আর কি, সিগন্যাল। যেমন ফরওয়ার্ড ট্রাভেলিং ভোল্টেজ এন্ড কারেন্ট ওয়েভ আর নো লঙ্গার ইন ফেজ, তো এখানে যেটা হয়, হয়তো আউট অফ ফেজ থাকে, এই ফেজের কোনো ঠিক নাই, আউট অফ ফেজ হয়, অথবা ভোল্টেজ আর কারেন্টটা আউট অফ ফেজ থাকে। ভোল্টেজের যে ওয়েভফর্ম আর কারেন্টের যে ওয়েভফর্ম, এগুলো কি থাকে,
আউট অফ ফেজ থাকে, তাদের কোনো ফেজ ইয়ে থাকে না, মানে অর্থাৎ তার মধ্যে ফেজ ডিফারেন্স থাকতেছে, অলওয়েজ দে মেইনটেইনস এ ফেজ ডিফারেন্স, যেটা লসলেসে দেখা যায় না। লসলেসে কি হয়, ফরওয়ার্ড ট্রাভেলিং ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে থাকে, ফরওয়ার্ড ট্রাভেলিং ভোল্টেজ আর কারেন্ট ওয়েভটা ইন ফেজে থাকে। তারপরে বলছে যে প্রোপাগেশন, এখন যে যদি কোনো লস না থাকে লসি ট্রান্সমিশন লাইনের, যে যদি কোনো ওয়েভ যদি বাধার সম্মুখীন না হয় তাহলে ওয়েভটা কিন্তু ফ্রিলি যাইতে পারবে, এবং সেক্ষেত্রে তার যে ভ্যালোসিটি হবে ডেফিনেটলি সেই ভ্যালোসিটিটা যে 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 ওয়েভের যে ওয়েভ লসি সেটার চেয়ে বেশি হবে। দ্য ভ্যালোসিটি অফ প্রোপাগেশন অফ লসলেস ট্রান্সমিশন লাইন ইজ হায়ার দ্যান দ্যাট অফ দ্য লসি ট্রান্সমিশন লাইন। ওকে, এখন প্রোপাগেশন কনস্ট্যান্টের ব্যাপার আছে, যেমন প্রোপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে গামা ইজ ইকুয়াল টু আলফা প্লাস জে বিটা। আচ্ছা, এখানে একটা একটা ইকুয়েশন আমরা ইউজ করি, সেটা হচ্ছে এগুলো হচ্ছে এর জন্য আমাদের ম্যাট্রিক্স করতে লাগে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এক মিনিট যদি বলতেন, মানে আসলে এই যে মাইক্রোওয়েভের ক্ষেত্রে প্রোপাগেশন জিনিসটা হলো কি, মানে আমরা কি বুঝবো শর্টলি? আচ্ছা, প্রোপাগেশন হচ্ছে যে এগিয়ে যাওয়া, সামনের দিকে এগোনো। এই যে ধরো আমি একটা সিস্টেম, ধরো আমি চিন্তা করতেছি, হ্যাঁ এটা এটা আছে, এখন এখানে এটা ওয়েভ যাচ্ছে, মানে এটা কি, এটা হচ্ছে যে ওয়েভটা প্রোপাগেট করতেছে, সে প্রোপাগেট ইন ফরওয়ার্ড, মানে সামনের দিকে সে যাচ্ছে ওয়েভটা, এটা হচ্ছে প্রোপাগেশন। এই জিনিসটা হচ্ছে প্রোপাগেশন, এই যে সামনের দিকে যাওয়া বা পেছনে যাওয়া, এই জিনিসটা হচ্ছে প্রোপাগেশন। এখন এই প্রোপাগেশন করার সময় যখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আসে, ইকুয়েশনে কিছু টার্ম ইউজ করে, মানে বোঝানোর জন্য যে এখানে কোনো লস আছে কি নাই এটা বোঝানোর জন্য কিছু টার্ম ইউজ করে, সেটা হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট বা গামা। হ্যাঁ, এইখানে একটা ইকুয়েশন ইউজ করে, সেটা হচ্ছে গামা ইজ ইকুয়াল টু আলফা প্লাস জে বেটা। এটা কি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স ইকুয়েশন, তাই না? কমপ্লেক্স কেন, কমপ্লেক্স কেন, কারণ এটা হচ্ছে এসি, এই কারণে কমপ্লেক্স, যদি ডিসি হইতো তাহলে কমপ্লেক্স হতো না। এখন দেখো এসি কেন হবে, কারণ বুঝতেছো এটা যেহেতু ওয়েভ, এই যে এরকম অল্টারনেটিং ওয়েভ, সেই কারণে এটা এসি। এখন দেখো এই জিনিসটাকে বলা হয় প্রোপাগেশন কনস্ট্যান্ট, এটা হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট বলে। এখন প্রোপাগেশন কনস্ট্যান্টের ইকুয়েশনে আলফা লাগে, আলফা মানে হচ্ছে অ্যাটিনুয়েশন কনস্ট্যান্ট আর বিটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট। অ্যাটিনুয়েশন মানে কি, ধরো যে এই ওয়েভটাকে আমি ইয়ে করলাম, ট্রান্সমিট করতেছি নির্দিষ্ট যেখানে আমার ডেস্টিনেশন, সেখানে এসে সে ইয়ে হলো, সে এরকম হয়ে গেল, দেখো তাহলে কিন্তু দেখো তাহলে এটা অ্যাটিনুয়েশন হয়েছে, মানে তার এটা চেঞ্জ হয়ে গেছে, যে ফেজটা ছিল ফেজ হয়তো ঠিক থাকলেও তার অ্যাম্পলিটিউড চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সে অ্যাটিনুয়েটেড হয়েছে, সে আর আগের ওয়েভটা নাই, যেটা আমি ধরো আমি এখানে কথা বলতেছি একরকম, তোমরা শুনতেছো আরেক রকম, এর মানে হচ্ছে আমার যে কথার যে সিগন্যালটা, ভয়েস সিগন্যালটা, ভয়েস সিগন্যালটা তোমার এন্ডে যাওয়ার পরে তা অ্যাটিনুয়েটেড হয়ে গেছে, সে আর আগের মতো নাই, বদলে গেছে, এটা হচ্ছে অ্যাটিনুয়েশন। এখন যেটা হয় আকার চেঞ্জ হয়ে যাওয়া, হ্যাঁ আকার চেঞ্জ হয়েছে, অ্যাটিনুয়েশন হয়ে গেছে। তো এই যে অ্যাটিনুয়েশন একটা টার্ম ওরা ইউজ করে, কনস্ট্যান্ট অ্যাটিনুয়েশন, কনস্ট্যান্ট কেমন চেঞ্জ হলো অ্যাটিনুয়েশন, যদি অ্যাটিনুয়েশন থাকে তাহলে এটার একটা ভ্যালু থাকবে, আর যদি অ্যাটিনুয়েশন না থাকে তাহলে এটা জিরো, মানে আইডিয়াল কেসে অ্যাটিনুয়েশন নাই, ওই আইডিয়াল কেসে আমরা চিন্তা করতেছি, আমি যা বলতেছি তুমিও তাই শুনতেছো, একদম পারফেক্ট, মানে ফেস টু ফেস কথা বললে যেরকম, এটা আমরা ধরে নিতেছি যে ইয়ের ক্ষেত্রে পারফেক্ট কেসে, লসলেস এর ক্ষেত্রে, কিন্তু ডেফিনেটলি এটা সম্ভব না, কিছু লস তো থাকবেই। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাটিনুয়েশন কনস্ট্যান্ট, আর এখানে আরেকটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট, ফেজটা যে স্যার ওই যে প্রোপাগেশন কনস্ট্যান্ট বলতে বিষয়টা এখানে যে আপনার কথাটা আমি ঠিক হুবহু কতটা স্থিরভাবে শুনতে পারছি, মানে পারতেছি, এই বিষয়টা কি আসলে প্রোপাগেশন কনস্ট্যান্ট, যেখানে ওই কতটা চেঞ্জ হচ্ছে বা চেঞ্জের বিষয়টা যখন থাকে, হ্যাঁ প্রোপাগেশন কনস্ট্যান্টে তোমার চেঞ্জ দুটো চেঞ্জই এরা কনসিডার করে, অ্যাটিনুয়েশনের জন্য কি চেঞ্জ হচ্ছে, ফেজের জন্য কি চেঞ্জ হচ্ছে, বুঝছো, দুইটাই ওরা কনসিডার করতেছে।
দুইটা মিলে হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট। অ্যাটেনুয়েশনের জন্য যতটুকু চেঞ্জ, তারপরে ফেজের জন্য, কারণ ফেজও চেঞ্জ হতে পারে, তুমি যখন দূরবর্তী এতে পাঠাবা ফেজ চেঞ্জ হবে না, সব ফেজ মানে বুঝছো তো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ অনেক অনেক দূরে যখন যাবে সিগন্যালের স্ট্রেংথ কমে যাবে, তারপরে ধরো সিগন্যাল বাধার মুখে পড়তে পারে, বিভিন্ন রকম অবস্ট্যাকল আসবে সামনে, তো সবগুলো মিলে যখন ফাইনালি রিসিভার এন্ডে যাবে রিসিভারের ইকুয়েশনটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, সে যেটা পাঠিয়েছে তো ওটা থাকবে না, ওর জন্য হয়তো এগুলো ভ্যালু ভ্যালু ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এটা এখানে যেমন একটা ইকুয়েশন ওরা দেখছে যে ধরো যে বেটা যখন তুমি ইয়ে করবা লসলেস ট্রান্সমিশন লাইনের জন্য, দেখো এই যে আলফা প্লাস জে বেটা এখানে কি কি থাকতেছে, এটার ইকুইভ্যালেন্ট ইকুয়েশন হচ্ছে এটা, আর আর থাকতেছে আর মানে কি সার্কিটের রেজিস্ট্যান্স, এল এল মানে কি ইন্ডাক্টেন্স, জি মানে কি কন্ডাক্টেন্স, সি মানে হচ্ছে ক্যাপাসিট্যান্স, এগুলো সবগুলা কিন্তু কনসিডারে চলে আসতেছে তখন যখন তুমি নর্মাল যে লসি ট্রান্সমিশন লাইন ইউজ করবে, সবগুলো কনসিডার করতে হবে। হ্যাঁ, আবার যখন তুমি আইডিয়াল কেস খেয়াল করবে, দেখো আইডিয়ালে অ্যাটিনুয়েশনটা জিরো, মানে আইডিয়ালে অ্যাটিনুয়েশন জিরো, কোনো ওই ইয়ে হয় না, অ্যাটিনুয়েশন যেহেতু চেঞ্জ হয় না, যা আছে তাই, কাজে ওইটা জিরো, এবং এটার ইকুয়েশনকে আমরা এভাবে লিখতে পারি জি ওমেগা স্কোয়ার রুট অফ এল সি। আবার এই যে বিটা, যেটা বিটাকে লেখা যায় 2 পাই বাই ল্যামডা, পাই মানে তো বুঝো 2 পাই বাই ল্যামডা, আর ল্যামডা মানে কি, ল্যামডা হচ্ছে, আচ্ছা এখানে পাই হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 180, এই পাইটা হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু ফেজের ব্যাপার চলে আসতেছে সেই কারণে অ্যাঙ্গেল আসতেছে, অ্যাঙ্গেল যেহেতু ফেজ, আর এই ল্যামডাটা তো হচ্ছে ওয়েভলেংথ, ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ, ল্যামডা ওয়েভলেংথ, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল। আর দেখো অ্যাটিনুয়েশন কনস্ট্যান্ট এখানে হচ্ছে রিয়েল ভ্যালু গামার রিয়েল ভ্যালু থাকবে, আর এখানে হচ্ছে জিরো থাকবে, থাকবে জিরো, আর ওখানে থাকবে গামার রিয়েল ভ্যালু। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আছে, যেমন ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এটা হচ্ছে আরেকটা টার্ম, এটা আমি একটু পরে আসতেছি, এটা কিছু টার্ম আছে, তারপরে হচ্ছে যে ইনপুট ইম্পিডেন্স এর একটা টার্ম আছে, ইনপুট ইম্পিডেন্স এটা আমরা একটু পরে সার্কিটে আসতেছি। আচ্ছা, তো এখন দেখো এখানে যে অ্যাপ্লিকেশন কোথায় কোথায়, এই যে আমরা ইয়ে বলতেছি গাইডিং স্ট্রাকচার বলি, ওয়েভ গাইড বলতেছি, আসলে ওয়েভ গাইড গুলো কি, কিছু ওয়েভ গাইডের এক্সাম্পল দেয় এখানে, যেমন এই যে দেখো কোয়াক্সিয়াল কেবল ট্রান্সমিশন লাইন, কোয়াক্সিয়াল কেবল এটা তো আমরা সবাই পরিচিত, কোনটা, এটা হচ্ছে ডিশের যে লাইনটা, এটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, দিস কনসিস্ট অফ এন ইনার কন্ডাক্টর এন্ড এ কোয়াক্সিয়াল আউটার কন্ডাক্টর শীট সেপারেটেড বাই ডাইইলেকট্রিক মিডিয়াম, টেলিফোন এন্ড টিভি লাইনস ইউজ দিস টাইপ ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, এটা এটা হচ্ছে কোয়াক্সিয়াল ট্রান্সমিশন লাইন। রাইট সাম কমন গাইডিং স্ট্রাকচার, গাইডিং স্ট্রাকচার মানে ওয়েভ গাইডের মতো আর কি, এগুলা ওয়েভ গাইড ওয়ান কাইন্ড অফ। তারপরে আসো যে টু ওয়্যার ট্রান্সমিশন লাইন, এটা হচ্ছে ওভারহেড পাওয়ার লাইন, তারপর টেলিফোন লাইন, এটা হচ্ছে এই ধরনের ট্রান্সমিশন লাইন, টু ওয়্যার ট্রান্সমিশন লাইন। তারপর প্যারালাল প্লেট ট্রান্সমিশন লাইন, এটা পিসিবি তে ইউজ করে, পিসিবি প্যারালাল প্লেট ট্রান্সমিশন লাইন, দিস টাইপ অফ ট্রান্সমিশন লাইন কনসিস্ট অফ টু প্যারালাল কন্ডাক্টিং প্লেট সেপারেটেড বাই এ ডাইইলেকট্রিক স্ল্যাব অফ ইউনিফর্ম থিকনেস, এটা হচ্ছে পিসিবি বোর্ডে ঠিক আছে ইউজ করে। তো এই তিনটাই হচ্ছে আমাদের গাইডিং স্ট্রাকচার, এগুলোর মধ্যে দিয়ে আমরা মানে এনার্জি ট্রান্সমিট করি, ঠিক আছে এনার্জি ট্রান্সমিট করি এগুলোর মধ্যে দিয়ে। তারপর একটা জিনিস হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, আচ্ছা এই জিনিসটা একটু এমনি বুঝাই একটু ফাঁকা জায়গায়, ধরো আমাদের
ধরো এটা একটা ট্রান্সমিশন লাইন, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন, এটা টিএল ট্রান্সমিশন লাইন, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ, ইনসিডেন্ট ইনসিডেন্ট মানে কি যে পড়তেছে, আর এটা হচ্ছে রিফ্লেক্টেড, এটা হচ্ছে রিফ্লেক্টেড, ইনসিডেন্ট মানে যে পড়তেছে আর রিফ্লেক্টেড মানে হচ্ছে যে রিফ্লেক্ট করতেছে, ঠিক আছে? এই দুইটা ওয়েভ, ইনসিডেন্ট ওয়েভ আর হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ। এখন ইনসিডেন্ট ওয়েভটাকে আমরা, ইনসিডেন্ট ওয়েভের যে ম্যাগনিচিউড, ম্যাগনিচিউডকে আমরা বলতেছি ভি প্লাস, আর রিফ্লেক্টেড ওয়েভের যে ম্যাগনিচিউড সেটাকে আমরা বলতেছি ভি মাইনাস, ভি প্লাস আর হচ্ছে ভি মাইনাস। এবং কিছু ওয়েভ এখান দিয়ে চলে যায়, ট্রান্সমিটেড ওয়েভ, সেটাকে আমরা বলতেছি ভি এল। আচ্ছা এটা হচ্ছে লোড, জেড এল, এটা হচ্ছে লোড। আর লাইনের একটা ইম্পিডেন্স আছে, ওইটাকে আমরা ধরি যে জেড নট বা ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। আবার এইখানে যে ইম্পিডেন্সটা আছে, এই ইম্পিডেন্সটাকে ধরা হয় জেড ইন, এই ইম্পিডেন্সটা, এটা হচ্ছে জেড এল। মাঝখানে যে ইম্পিডেন্স এটা হচ্ছে জেড নট, ঠিক আছে? তিনটে ইম্পিডেন্স, এটা হচ্ছে জেড ইন, জেড ইন কে বলা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স, জেড এল কে বলা হচ্ছে লোড ইম্পিডেন্স, তারপরে জেড নট কে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পিডেন্স গুলাকে এখানে বোঝায়। অর্থাৎ আমরা একটা ট্রান্সমিশন লাইনের, এই পিচ অফ ট্রান্সমিশন লাইনের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করলাম, এটা হচ্ছে একটা ট্রান্সমিশন লাইনের ইকুইভ্যালেন্ট সার্কিট এই ধরনের হয়। হ্যাঁ এই পিচ অফ ট্রান্সমিশন লাইনের ইকুইভ্যালেন্ট সার্কিট এই ধরনের হয়। ওকে তো এখানে, এখানে আমরা কিছু টার্ম আমরা আমাদের দেখতে হবে যে এই যে আমাদের ইনসিডেন্ট ওয়েভ, এটাও কিন্তু মাইক্রোওয়েভ রিভারের। এখন দেখো এখানে ব্যাপারটা যেটা হয়, এই যে লোড ইম্পিডেন্স আছে, লোড ইম্পিডেন্স বা আমরা যেটা লোড ইউজ করি, সেই লোডের জন্য কিছু ওয়েভ আবার ব্যাক করে চলে আসে, সেটাকে বলা হয় রিফ্লেক্টেড ওয়েভ। কিছু ওয়েভ পড়তেছে, কিছু ব্যাক করে চলে আসতেছে, ইনসিডেন্ট ওয়েভ এবং রিফ্লেক্টেড ওয়েভ। এই যে তাদের মধ্যে যে এটা রেশিওটা ভি মাইনাস ডিভাইডেড বাই ভি প্লাস, এটাকে বলা হয় রিফ্লেকশন কোফিশিয়েন্ট, এটা হচ্ছে রিফ্লেকশন কোফিশিয়েন্ট। এটা হচ্ছে রিফ্লেকশন কোফিশিয়েন্ট ভি মাইনাস বাই ভি প্লাস, রিফ্লেক্টেড ওয়েভ টু দ্য ইনসিডেন্ট ওয়েভ যে রেশিওটা, এটাকে বলা হচ্ছে রিফ্লেকশন কোফিশিয়েন্ট। আবার যদি আমরা ইয়ে হিসাব করি, যেটা ট্রান্সমিট হচ্ছে সেই ওয়েভ এবং ইনসিডেন্ট ওয়েভের যে রেশিও, ওটা হচ্ছে ট্রান্সমিশন কোফিশিয়েন্ট, ওইটাকে বলা হয় ট্রান্সমিশন, ট্রান্সমিশন কোফিশিয়েন্ট। ওটা হচ্ছে ট্রান্সমিশন কোফিশিয়েন্ট, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, রিফ্লেকশন কোফিশিয়েন্ট, ট্রান্সমিশন কোফিশিয়েন্ট। এখন এর থেকে আবার ইয়ে করা হয়, যেমন রিফ্লেকশন কোফিশিয়েন্টকে যেটা করে রো দিয়ে রিপ্রেজেন্ট করে, রো রো অথবা ক্যাপিটাল গামা দিয়ে রিফ্লেকশন কোফিশিয়েন্টটাকে রিপ্রেজেন্ট করে, আর এটাকে রিপ্রেজেন্ট করে টাউ দিয়ে, এটাকে রিপ্রেজেন্ট করতেছে টাউ দিয়ে,
হ্যাঁ, ট্রান্সমিশন কোফিসিয়েন্টকে আমরা রিপ্রেজেন্ট করতেছি টাউ দিয়ে, রিফ্লেকশন কোফিসিয়েন্টকে আমরা রিপ্রেজেন্ট করতেছি রো অথবা ক্যাপিটাল গামা দিয়ে। এটা হচ্ছে আমাদের এর প্রকাশের সিম্বল, আমরা এই রেশিও গুলাকে এভাবে প্রকাশ করতে পারি। এখানে কিছু ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে যে এই যে এটা আসলে কেন দরকার, হ্যাঁ এই যে রিফ্লেকশন কোফিসিয়েন্ট বা ট্রান্সমিশন কোফিসিয়েন্ট কেন দরকার, কারণ এই রিফ্লেকশন কোফিসিয়েন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে এটা ম্যাচ করতেছে কিনা। আইডিয়াল কেস বানানোর সবসময় টার্গেট থাকে যাতে করে আমাদের লস কম হয়। আমরা সবসময় চাই আমাদের ট্রান্সমিশনে যাতে করে লস কম হয়। এখন ট্রান্সমিশনে লস কম হওয়ার জন্য কি করতে হয়, আমাদেরকে জেড নটটাকে, জেড নট মানে হচ্ছে যে লাইনের ইম্পিডেন্স, ওইটার সাথে লোডের ইম্পিডেন্সকে ম্যাচ করতে হয়। এবং লাইন এবং লোড ইম্পিডেন্স ম্যাচ করার জন্যই কি করা হয়, এখানে টিউনিং করা হয়। হ্যাঁ, তো টিউনিংটা অন্য জিনিস, ওইটা হচ্ছে আরেকটা চ্যাপ্টার আছে ওইটার উপরে, ওইটা আমরা পরে দেখব যদি সময় থাকে। হ্যাঁ, তো এখানে দুটো জিনিস, অর্থাৎ আমরা হচ্ছে রিফ্লেকশন কোফিশিয়েন্ট আর ট্রান্সমিশন কোফিশিয়েন্ট, এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এখন দেখো এবার আসো, হোয়াট ইজ ভোল্টেজ রিফ্লেকশন কোফিশিয়েন্ট, ভোল্টেজ রিফ্লেকশন কোফিশিয়েন্ট কি, হাউ ইট ইজ রিলেটেড উইথ দ্য ভোল্টেজ রিফ্লেকশন কোফিশিয়েন্ট লোড, এটা একটা প্রমাণ হয়ে গেছে, প্রমাণ এখানে দিচ্ছে যে ভোল্টেজ রিফ্লেকশন কোফিশিয়েন্টটা কি এবং এটা লোডের সাথে কিভাবে কানেক্টেড থাকে। সেখানে বলছে ভোল্টেজ রিফ্লেকশন কোফিশিয়েন্ট হচ্ছে একটা রেশিও অফ দ্য ব্যাকওয়ার্ড ট্রাভেলিং অথবা রিফ্লেক্টেড ওয়েভ টু দ্য ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ। যে আমি যেটা বললাম রিফ্লেকশন কোফিশিয়েন্ট, আমি ইয়ে বলছি ডেফিনেশন বলছি, ওরা এটা ওরা এখানে এটা বলছে। এখন দেখো লসি ট্রান্সমিশন লাইন, লসি ট্রান্সমিশন লাইন মানে হচ্ছে যে যে লাইনের লস আছে, হ্যাঁ লসি ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ ইকুয়েশনে তোমার ওই ইনসিডেন্ট ওয়েভও থাকে রিফ্লেক্টেড ওয়েভও থাকে। ওই ইনসিডেন্ট ওয়েভের ইকুয়েশন হচ্ছে এইটা আর রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশন হচ্ছে এইটা, এই দুটো মিলে হচ্ছে তোমার লসি ট্রান্সমিশন লাইন। আবার যখন তুমি আইডিয়াল আর লসি ট্রান্সমিশন লাইন ইয়ে করবা, ওইটার জন্য হচ্ছে আবার এরকম তোমার এই এটা থাকতেছে আবার এটা থাকতেছে, আইডিয়াল অথবা লসলেস ট্রান্সমিশন লাইনের জন্য ভি প্লাস আর ভি মাইনাস। পার্থক্যটা কোথায় দেখো, এখানে আমরা যখন লসে ইউজ করছি তখন আমরা ইউজ করছি গামা, আবার যখন আইডিয়াল ইউজ করছি তখন ইউজ করছি বেটা। কেন, কারণ এখানে আলফাটা জিরো, আইডিয়ালে আলফা জিরো কিন্তু লসিতে আলফার ভ্যালু আছে, এই দুইটা টার্ম আমরা ইউজ করছি। এখন রিফ্লেকশন কোফিশিয়েন্টের সংজ্ঞা থেকে আমরা কি পাই, যে ওই যে যেটা রিফ্লেক্টেড হচ্ছে সেটা ডিভাইডেড বাই ইনসিডেন্ট। তো এখানে ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করলে যেটা হয়, একটা লাইন আমরা দেখাই নাই, দেখাই দেই স্যার। হ্যাঁ, আমরা কি মানে এখান থেকে এই সূত্রগুলোর থেকে কোনো কি ম্যাথ করব নাকি সামনে? হ্যাঁ ম্যাথ করব আমরা। এটা কি কোন আমরা আসলে ইকুয়েশন বের করতেছি ফাইনালি যে? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ইকুয়েশন বের করছি। তাহলে আপনি যে ইকুইভ্যালেন্ট সার্কিট দেখাইছেন, তো আসলে ওখানে আসলে একটু বুঝতে সমস্যা হয়েছে। কি সমস্যা? লেখাগুলো একটু বেশি ইয়ে হয়েছে আর কি, লেখাগুলো বোঝা যায় নাই মানে সেরকমই। আচ্ছা তাহলে আবার সমস্যা নেই। আচ্ছা ধরো এটা হচ্ছে, এখানে হচ্ছে যে আমাদের সোর্স আর এখানে হচ্ছে লোড, এটা হচ্ছে সোর্স, এখনো জয়েন করতেছে কেউ কেউ। আচ্ছা এই যে এই এই সোর্সের এই জায়গাটা, এটাকে বলা হয় ইনপুট ইম্পিডেন্স। এখানে আমরা যে ইম্পিডেন্সটা পাই, হ্যাঁ এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স,
এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। এটা ইন, ইন মানে কি? ইন মানে হচ্ছে ইনপুট। আর এখানে যেটা ইম্পিডেন্সটা থাকে সেটাকে বলা হয় জেড নট, সেটাকে বলা হয় জেড নট। জেড নট মানে কি? এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, সি এইচ এ আর এ সি টি ই ক্যারেক্টারিস্টিক্স, টি আই সি এস ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। লাইন আর কি, মানে লাইনে যে ইম্পিডেন্সটা থাকে সেটাকে আমরা জেড নট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এখন এখানে যেটা হয়, একটা ওয়েভ কিন্তু, সেটা আমি আরেক কালার দিয়ে ড্র করি, এখানে যেটা হয় তোমার একটা ওয়েভ কিন্তু এইদিকে যাচ্ছে, প্রোপাগেট করতেছে, সে লোডের দিকে প্রোপাগেট করতেছে একটা ওয়েভ, সেটাকে আমরা ধরতেছি ভি প্লাস, সেই ওয়েভটাকে আমরা ভি প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আবার ধরো যে আরেকটা ওয়েভ, সে কিন্তু রিফ্লেক্ট হয়ে আসতেছে, সেটাকে আমরা ধরতেছি ভি মাইনাস, ভি মাইনাস। হ্যাঁ, অর্থাৎ একটা হচ্ছে ভি প্লাস আর একটা হচ্ছে ভি মাইনাস। তো এদের মধ্যে যে রেশিওটা ভি মাইনাস বাই ভি প্লাস, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি রো দিয়ে। অথবা আমরা কখনো রো দিয়ে করি, ধরো যে এটা হচ্ছে আমরা রো দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এটা আমরা রো দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আবার কখনো আমরা এটাকে ক্যাপিটাল গামা দিয়েও রিপ্রেজেন্ট করি, এই যে এটাকে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বলে, ক্যাপিটাল গামা, এটা হচ্ছে ক্যাপিটাল গামা, ঠিক আছে, ক্যাপিটাল গামা, ক্যাপিটাল গামা অথবা রো, রো একটা সিম্বল, এই এই সিম্বলগুলো আমরা রিপ্রেজেন্ট করি, কোন বইতে রো দিচ্ছে কোন বইতে ক্যাপিটাল গামা দিচ্ছে। আবার যখন আমরা ইয়ে করি, যেটা ট্রান্সমিট হয়ে যাচ্ছে, সে ভিএল মানে লোড পার হয়ে যাচ্ছে, সেটা ভিএল দিয়ে আর বাই ভি প্লাস, তো এটাকে অনেক সময় বলা হয় যে টাও, এটাকে টাও দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। ভিএল মানে লোডের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে ডিভাইডেড বাই ভি প্লাস, ভি প্লাস তো যেটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ, তো এটা যে রেশিও এটাকে হচ্ছে টাও বলে, টাও দিয়ে রিপ্রেজেন্ট করে, এবং এটাকে বলে ট্রান্সমিশন কোফিশিয়েন্ট, এটাকে বলতেছে ট্রান্সমিশন, ট্রান্সমিশন কোফিশিয়েন্ট, ট্রান্সমিশন কোফিশিয়েন্ট বলতেছে এটাকে, ট্রান্সমিশন কোফিশিয়েন্ট বলে। আচ্ছা, তো এটাই মূলত, এই আমি ছবি থেকে এটাই মূলত বলছি আর কি। হ্যাঁ, এটাকে বলা হয় পিচ অফ ট্রান্সমিশন লাইন, এই ধরনের ছবিকে বলা হয় পিচ অফ টিএল, টিএল মানে হচ্ছে ট্রান্সমিশন লাইন, পিচ অফ ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এখন ফিগারটা আমরা বুঝতে পারছি। এখন ফিগার অনুসারে যে ইকুয়েশন গুলা, হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু স্যার আর একটা টান দেন, শর্ট করে একটু বলে যান, তাহলে বুঝে যাবো। হ্যাঁ, তো মানে হচ্ছে যে তোমার ভি মাইনাস হচ্ছে যেটা রিফ্লেক্ট করতেছে যে ওয়েভটা, সেই ওয়েভ এবং যেটা ইনসিডেন্ট ওয়েভ, এই দুটার যে রেশিও, এই দুটা ওয়েভের যে রেশিও সেটাকে বলা হয় রিফ্লেকশন কোফিশিয়েন্ট, ভোল্টেজ রিফ্লেকশন কোফিশিয়েন্ট বলা হয় রেশিওটাকে, এই দুটা ওয়েভের রেশিওটাকে। আবার এখান থেকে কিন্তু আরেকটা ওয়েভ যাচ্ছে, ওটা হচ্ছে ভিএল, ভিএল ওই ওয়েভের সাথে ইনসিডেন্ট ওয়েভ হচ্ছে এইটা, এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ, এটা যে রেশিও সেটাকে বলতেছে টাও দ্বারা রিপ্রেজেন্ট করতেছে, সেটাকে টাও দিয়ে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আপাতত এটা জানলে চলবে, পরে আমরা আরো টার্ম আসবো। আবার একটা টার্ম আছে বলে দিই, যেমন এই দুটো যে সিগনাল, একটা সিগনাল যাচ্ছে এদিকে একটা আসতেছে এদিকে, দুইটা কিন্তু আলটিমেটলি আরেক ধরনের সিগনাল প্রডিউস করে। হ্যাঁ, এই দুইটার কম্বিনেশনে যে ওয়েভটা হয় সেটাকে বলা হয় স্ট্যান্ডিং ওয়েভ, সেটা হচ্ছে এরকম একটা ওয়েভ তৈরি হয়।
দুইটার কম্বিনেশনে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়। স্ট্যান্ডিং ওয়েভ কম্বিনেশন অফ বোথ, দুইটার কম্বিনেশনে আমরা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করি। মানে হচ্ছে যে আমাদের ইনসিডেন্ট ওয়েভ এবং রিফ্লেক্টেড ওয়েভ কম্বিনেশন অফ বোথ অবটেইনস দা স্ট্যান্ডিং ওয়েভ। দুটোর কম্বিনেশনে আমরা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করতেছি, আমরা পাই আর কি, স্ট্যান্ডিং ওয়েভ পাই দুটোর কম্বিনেশনে। অর্থাৎ আমরা কিন্তু দেখতেছি স্ট্যান্ডিং ওয়েভ দেখবো, আমরা আমরা দেখবো স্ট্যান্ডিং ওয়েভ, কিন্তু স্ট্যান্ডিং ওয়েভটাকে যখন ভাঙবো, ভাঙলে আবার আমরা এই দুইটা পাবো। হ্যাঁ, ওই টার্মগুলো আস্তে 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 আমরা দেখবো। ঠিক আছে স্যার। যেহেতু মিলেই হচ্ছে একটা ওয়েভ, দুইটা ওয়েভ কে মিলে একটা ওয়েভ ওরা কনসিডার করতেছে ভি। মানে ওই যে আমি একটু আগে বললাম না, স্ট্যান্ডিং ওয়েভ, স্ট্যান্ডিং ওয়েভ হচ্ছে এইটা। মানে এখানে কিন্তু দুইটা ওয়েভ আছে, ওই ভি প্লাস এর ওয়েভটাও আছে, আবার ভি মাইনাস এর ওয়েভটাও আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কারণে পরে তাহলে আইডিয়ালি লসলেস ট্রান্সমিশন লাইন ভিজেট। হুম হুম, ভিজেট এর ক্ষেত্রে ওই মানে তে মানে ভি প্লাস এখানে। হুম হুম, মুখস্থ করতেছেন নাকি? সুযোগটা নাই, এই কারণেই আসলে কোশ্চেন করতে হবে। ঠিক আছে, আমি কিন্তু কে বুঝতেছে কে বুঝতেছে না, তাই না? কোশ্চেনটা আমি বুঝবো না, আমি মনে করবো সবাই বুঝতেছে চুপ থাকলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরপরে যেটা বলছে যে আমরা যেহেতু ওই যে আমি সংজ্ঞা বলছি, সংজ্ঞাতে কি যেটা রিফ্লেক্ট করে আর যেটা ইনসিডেন্ট করে দুইটার রেশিও হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। এখানে গামা দিয়ে ওরা রিপ্রেজেন্ট করছে, গামা, ক্যাপিটাল গামা। তো রিফ্লেকশন কোএফিসিয়েন্ট হচ্ছে ভি মাইনাস বাই ভি প্লাস। এখন দেখো এখানে যেটা হচ্ছে, আমরা যদি এই ইকুয়েশনটা লিখি, এখানে যেটা হচ্ছে তোমার গামা জেড ইজ ইকুয়াল টু v minus by v plus, এখানে যেটা হচ্ছে e উপরে তো j beta z আছে, j beta z minus minus j beta z, ঠিক আছে? তো এখানে আমরা কি লিখতে পারি, v minus divided by v plus e। এখন দেখো এখানে যে কটা আছে, যে আছে এটা প্লাস হয়ে যাবে, যে বেটা জেড প্লাস যে বেটা জেড, তাই না? ওই ইকুয়েশন থেকে যে পরের লাইনটা করছে, এটা কি জেড স্কয়ার লেখছে? জেড স্কয়ার না, সেটা তো আমি বলতেছি এখন। এই যে দেখো তারপর কি আসতেছে, ভি মাইনাস বাই ভি প্লাস। এখন দেখো ই যোগ হয়েছে, যেহেতু মাইনাস, নিচেরটা যখন উপরে আসে তাহলে কি মাইনাস হবে, তাই না? পাওয়ার মাইনাস হয়, তাই তো? এটা জানো তো নাকি? জি জি স্যার। সূচকে সূচকে যখন ভাগ থাকে, যখন নিচের টার্মটা উপরে আসে, তখন কিন্তু এটা মাইনাস হয়ে যায়। তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানে একটা মাইনাস আছে, আগের একটা মাইনাস আছে, যে বেটা যে আছে। এটা ক্লিয়ার করে দিই, লেখাটা ঝামেলা। ধরো যে এখানে কি আছে, ই উপরে আছে যে বেটা জেড মাইনাস
মাইনাস জে বিটা জেড, তো এটা থেকে আমরা কি পাই, ই জে বেটা জেড প্লাস জে বেটা জেড, তো আলটিমেটলি পাওয়া যায় যে ই জে টু বেটা জেড, যেটাকে ওরা আগে রাখছে আর কি, যেটাকে মানে টু জে বেটা জেড, বা তুমি এভাবে লিখতে পারো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা এটাকে তুমি এভাবে দেবো টু জে বেটা জেড, এটাও লিখতে পারো কোনো সমস্যা না, ওরা জাস্ট যেটাকে আগে রাখছে এই আর কিছু না, কিন্তু টু প্রত্যেকের সাথেই আছে আর কি। হ্যাঁ টু সবার সাথেই আছে, এটা ডাবল, তো এটা মানে একই যোগ করে এই হয়েছে, হ্যাঁ যোগ করে দুই না দুই, তো হ্যাঁ অনলাইন ক্লিয়ার স্যার। হ্যাঁ তো এরপরে যেটা বলছে, এখন ধরো যে আমি জেড এর জায়গায়, জেড এর জায়গায় আমি যদি এল বসাই তো কি হবে, জাস্ট যা আছে তাই আর কি, জেড এর জায়গায় এল বসাইলাম, বসানোর পরে আমি ইয়ে করছি, আমরা যেটা ওরা ওরা যেটা করছে ভি মাইনাস বাই ভি প্লাসটাকে আলাদা রাখছে, ভি মাইনাস বাই ভি প্লাসটাকে আলাদা, হ্যাঁ আলাদা করলে এটা যখন এদিকে শিফট হবে, এটা যখন এদিকে শিফট হবে, এটা যখন এদিকে যাবে এটা আবার মাইনাস হয়ে যাবে, তাই না, শিফট হলে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, গামা এল ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস জে টু বেটা এল, এটা হচ্ছে এই যে আমরা ভি মাইনাস ভি প্লাস যে ইকুয়েশনটা পাইছি, এবার এই ইকুয়েশনটা আমরা কি করব, আমরা এক একে বসাই দিব, এক তো এটা, হ্যাঁ অর্থাৎ গামা জেড, গামা জেড ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস বাই ভি প্লাস এর জায়গায় আমরা বসাচ্ছি গামা এল ই মাইনাস জে টু বেটা এল ইনটু ই জে টু বেটা জেড, বা এখান থেকে কি লেখা যায়, গামা এল ই টু দি পাওয়ার মাইনাস জে টু বেটা যদি হয়, বা এখানে লেখা যায় এল মাইনাস জেড লেখা যায় এখান থেকে, জাস্ট এটা এখানে বসাই দিচ্ছে, এই ভি মাইনাস বাই ভি প্লাস এর পরিবর্তে আমরা এই ইকুয়েশনটা এখানে বসাই দিচ্ছি, বসানোর পরে আমাদের এই ধরনের একটা ইকুয়েশন আসছে, ঠিক আছে, তো এই যে গামা এলটা, গামা এলটা হচ্ছে তোমার লোডের ক্ষেত্রে, এটা হচ্ছে লোডের ইকুয়েশন, মানে লোডের ক্ষেত্রে যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এটা হচ্ছে লোডে, আর এটা হচ্ছে ওভারঅল রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, মানে এখানে জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের এটা হচ্ছে যে এটা সার্কিটটা, এটা হচ্ছে আমাদের সেই সার্কিট, আমাদের সেই সার্কিট, এখন সার্কিটের এই এই সার্কিটের যে তোমার এখানে যেটা তোমার এখানে হচ্ছে গামা এল আর এখানে হচ্ছে তোমার গামা, ঠিক আছে, এটা হচ্ছে লোডের ক্ষেত্রে, এটা হচ্ছে লোড ছাড়া এরকম আর কি, হ্যাঁ তো এটা হচ্ছে যে কোশ্চেনটা দেখো, ভোল্টেজ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এট দ্য লোড, ঠিক আছে এটাই বুঝেছে, মানে জাস্ট একটা প্রমাণ দেখাচ্ছে কেন, আমাদের এই ইকুয়েশনগুলো লাগবে ম্যাথ করার সময়, ম্যাথ করার সময় আমরা এই ইকুয়েশনগুলো ইউজ করব, হ্যাঁ আর যেহেতু তোমাদের এখন ওই এমসিকিউ টাইপের পরীক্ষা হবে কাজে, আর এটা নিয়ে টেনশন কিছু নাই, তারপর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, এটা হচ্ছে যে জেড ইন দেখাও যে জেড, এটা এটার প্রমাণ দেখাচ্ছে, এই জাস্ট প্রমাণ লাগবে না, জাস্ট ইকুয়েশন জেনে রাখো, এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, আমি যে সার্কিটে বলছিলাম যে সার্কিট, এটা হচ্ছে সার্কিট, এটা হচ্ছে সেই সার্কিট, সার্কিটের এখানে যে ইম্পিডেন্সটা আছে এটাকে বলা হয় ইনপুট ইম্পিডেন্স, এই ইনপুট ইম্পিডেন্সের সাথে তোমার জেড নটের একটা যোগসূত্র আছে, জেড নট, জেড নট ইনটু ওয়ান প্লাস গামা জেড মাইনাস ওয়ান মাইনাস গামা জেড, ঠিক আছে, অথবা গামা এল দিয়ে যদি হয়
ZL gamma L is equal to ZL minus Z0 divided by ZL plus Z0. এটা হচ্ছে মানে বিভিন্ন ইকুয়েশন আর কি, আমাদের এই ইকুয়েশন গুলো লাগবে যখন আমরা ম্যাথ করব। এটা হচ্ছে কিসের ইকুয়েশন? এটা হচ্ছে রিফ্লেকশন কোফিশিয়েন্টের ইকুয়েশন। রিফ্লেকশন কোফিশিয়েন্টের ইকুয়েশন হচ্ছে জেড এল মাইনাস জেড নট ডিভাইডেড বাই জেড এল প্লাস জেড নট। ঠিক আছে, যদি আবার ইয়ে হয় ইনপুট ইনপুট ইম্পিডেন্সের ইকুয়েশন হচ্ছে জেড নট ইনটু ওয়ান প্লাস গামা জি ডিভাইড বাই ওয়ান মাইনাস গামা জি। আচ্ছা, তো আপাতত আমরা প্রমাণ দেখবো না, প্রমাণ তো দরকার নেই আমাদের, তো ওটা আমাদের দরকার হচ্ছে অঙ্ক করা, ইকুয়েশনগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে VSWR বা ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। VSWR বা ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও, এটা হচ্ছে তোমার এই টার্মটা, একটু ছবি এঁকে বোঝাতে হবে। ধরো আমি যে বললাম যে একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়, স্ট্যান্ডিং ওয়েভ, স্ট্যান্ডিং ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু এটা হচ্ছে, এটা ভি ম্যাক্স, স্ট্যান্ডিং ওয়েভের এটা হচ্ছে ভি ম্যাক্স, আর এটা হচ্ছে, এটা হচ্ছে ভি মিন। ভি ম্যাক্স আর ভি মিন এর যে রেশিও ওইটাকে আমরা VSWR বলতেছি। ভি ম্যাক্স আর ভি মিন এর যে রেশিও সেটাকে বলা হচ্ছে VSWR বা ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। এটাকে বলা হচ্ছে ভোল্টেজ স্ট্যান্ডিং, এটা পার্থক্য নাকি স্যার? না, পার্থক্য না, এটা হচ্ছে রেশিওটা, অনুপাত, তাদের অনুপাতটাই হচ্ছে ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। পার্থক্য হলে কিন্তু মাইনাস হইতো, বিয়োগ করা লাগতো, এটা বিয়োগ না, এটা হচ্ছে রেশিও। ঠিক আছে, যেমন ইট ইজ নট অলওয়েজ পসিবল টু এলিমিনেট দ্য রিফ্লেকশন কমপ্লিটলি, মানে আমরা রিফ্লেকশনটা কিন্তু বাদ দিতে পারবো না। সো ইট ইজ ডিজায়ারেবল টু হ্যাভ এ মেজার অফ এ ডিগ্রি অফ মিসম্যাচ, মানে কতটুকু মিসম্যাচ হইলো। মানে আমাদের সবসময় টার্গেট থাকে যাতে রিফ্লেকশন না হয়, আমরা যাতে সম্পূর্ণ ওয়েভটাকে পাঠিয়ে দিতে পারি, ট্রান্সমিট করতে পারি। কিন্তু এই যে কিছু তো রিফ্লেকশন হয়ই, এই যে রিফ্লেকশনটা মেজার করার একটা ওয়ে হচ্ছে VSWR। ঠিক আছে, এই যে কতটুকু মিসম্যাচ হলো, একটা ট্রান্সমিশন লাইনে যখন আমি একটা সিগন্যাল পাঠালাম তার সাথে, তখন ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আর হচ্ছে লোড ইম্পিডেন্সের কতটুকু মিসম্যাচ হলো সেটা বোঝা যায়। সেটা বোঝার যে উপায় হচ্ছে এটা, ঠিক আছে, সেটা বোঝার উপায় ছোট একটা ক্লাস দিতে হবে, তাই না? আরেকটা ক্লাস লাগবে। হ্যাঁ 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 বলো। আমাদের যদি এমসিকিউ টাইপের কোশ্চেন হয় তাহলে